فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته এক বোনের প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন যে কাপড়ে যদি ভূমি লেগে যায় এবং সেটি যদি পরবর্তীতে শুকিয়ে যায় সেই শুকনো কাপড়ে করা যায় হবে হবে কি না তো এই বিষয়টির প্রশ্নটা হচ্ছে এরকম যে এ বিষয়ে দুইটা মত বা দুইটা অবস্থা রয়েছে সেই একটি অবস্থা হচ্ছে যে যে কোনো খাবারই মানুষের পাকস্থলীতে বা পেটে যাওয়ার পরে সেটা বের হলে সেটা বমি হিসেবে বের হোক অথবা আপনার পাখানা হোক বা প্রসাব হোক এগুলি নিঃসন্দেহে এগুলি হচ্ছে আপনার নাজাসাত বা অপবিত্র তো যেহেতু এগুলি নাজাসাত অপবিত্র আর এই কারণে এগুলি কাপড়ে লেগে থাকলে সেই কাপড় দিয়ে সালাত আদায় হবে না কাপড়টি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সালাফে সালিহীন এবং পরবর্তী সময়ের আলেম ওলামাগন তারা সবাই এ বিষয়ে ঐক্যমত পোষণ করে বলেছেন যে যখনই পেটে কোনো খাবার যায় সেটা পেটে থাকার কারণে সেটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় এবং সেটা অপবিত্র হয়ে যায় সুতরাং সেটি বমি আকারে মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসলেও সেই সেই এবং সেই বমি যদি কাপড়ে লেগে যায় তাহলে সে কাপড়ে করা যাবে না আর এই বিষয়ে ইবনে হাজম তিনি এই মতেরই পক্ষে অবলম্বন করেছেন আর এক্ষেত্রে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন যে আল ফি আহি কাল ফি আয়ে দান করে মানে উপঢোকন দিয়ে সেটা ফিরিয়ে নেওয়া ওই রকম হারাম যেমন বমি করে বমি খাওয়া হারাম তাহলে বমি করে বমি খাওয়া যেমন হারাম মানে বমি করার পরে সেটা অপবিত্র হয়ে গেছে বিধায় তো পুনরায় তাকে খাওয়া যাবে না তো এখান থেকে বোঝাই যায় যে বমির কারণে ওই যে খাবারটা মানুষের মুখ দিয়ে বেরিয়ে এসেছে সেটি সেটি অপবিত্র আর এই অপবিত্রের কারণে পুনরায় একে খাওয়া যাবে না এটি দলিল হিসেবে ইবনে হাজম উল্লেখ করেছেন আর এখানে আমিও সেটাই বুঝি যে আসলে বমি এটি হচ্ছে অপবিত্র সুতরাং কোনো কাপড়ে বা কোনো জায়গায় যদি লেগে যায় শুকিয়ে গেলেও সেই জায়গাটা ধুয়ে নিয়ে সালাত আদায় করতে হবে আর সতর্কতার পন্থা তো এটাই যে সেখানে যতটুকু সম্ভব পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছেন যে ও সেয়াবাক আর তুমি যখন সালাত আদায় করবে তখন তুমি তোমার পোশাককে পবিত্র রাখবে السلام عليكم ورحمه الله وبركاته